সবাই সবাই কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো উঠেছি কালকে রাইট 12টার সময় উঠেছি আর আজকে উঠেছি 11:34 ঘুম থেকে উঠে পর আগে সুকান্তের কাছে ফোন করেছি। তার আগে কি বলতো রাত্রেবেলা ঘুমিয়েছি তোমার 3:45 দিকে, ছেলে ঘুমিয়েছে 11:30-12টার সময়, আর 5টার সময় উঠে ছেলে কি জ্বালাচ্ছে বলছে মামা ওঠো, দিদি কোথায়, দাদা কোথায়, দিদা কোথায়, দিদা বাইরে গেছে আমিও বাইরে যাবো। এবার আমি বলছি কি যে ঘুমা এখন ঘুমা সকালবেলা উঠে যাবি। এবার ও বাইরে এসছে, বাইরে এসে দিদার পেছন পেছন ঘুরছে, মানে আমার মা ছোটবেলা উঠে যায় উঠে ঘুরে বেড়াচ্ছে। তো বলছে মামা গাছ সব ব্ল্যাক কালার কেন, অন্ধকার তো, বলছে গাছ সব ব্ল্যাক কালার কেন। তো আমি ধরে টরে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে উঠেছি ওই বললাম যে 11:34 সুকান্তের কাছে, তারপরে সুকান্তের কাছে ফোন করলাম, সুকান্তের সাথে একটু কথা বলে উঠে ব্রাশ ট্রাশ করে ছেলেকে দুধ খাইয়েছি আর এখন আমি খাচ্ছি ভাত। আর আজকে রান্না হচ্ছে এক ভাগের তরকারি, এই যে মাছের তরকারি। মা আজকে ওপারে গিয়ে আমাদের ওপারে মানে বিলের ওপারে একটা বাজার আছে ছোটোখাটো, তো সেখান থেকে নিয়ে এসছে মাছ। এটা কী মাছ জানি না, দেখে চিনতে পারছি না, রুই মাছের মতো দেখতে কিন্তু কী মাছ বুঝতে পারছি না। তো এটা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছে, দেখা একটু কাছ থেকে দেখা, এই দেখো ভাতটা খেয়ে নি, ভাত খেয়ে তারপরে বোন বলছে তাদের খাটা দেখা কাজ আছে, অনেক কাজ আছে, ঘুম থেকে দেরি করে উঠেছিস কাজ করবি না। তা ও তো রান্না টান্না সব করেছে আর মা ঝাড় টাড় দিয়েছে, বাড়ি ঝাড় দিয়েছে মনে হয় মা, মাছ টাছ নিয়ে এসছে আর ও রান্না বান্না করে খেয়ে দিয়ে সব কমপ্লিট, লাস্টে এখন আমি খাচ্ছি, লাস্ট ছেলেকে খাইয়ে আমি খাচ্ছি। আর এইটা দেখো ক্যামেরায় মানে ফোনে না কালারটা ভালো আসছে না, কত সুন্দর কালার এসছে দেখতে, এখানে কালার ভালো আসছে না কি দেখতো, ভালো আসছে, এহ কি বাজে আসছে কালারটা, মানে এমনি কালার সব ঠিক আসছে পরিষ্কার, কিন্তু এই তরকারির কালারগুলো দেখছি মানে ভালো আসছে না। তো যাই হোক বোন বলছে তাড়াতাড়ি খা, খেয়ে কাজ করবি, ঘরটার পোষা করতে হবে। আর পুঁটি মাছ নিয়ে এসে মা, ওটা কাটা হয়নি কিছু হয়নি, তো দেখছি কাটতে পারি কিনা, মানে ছোট ছোট, বড় হলে একটু কাটতে সুবিধা হতো, কিন্তু রেড গালতে হবে আর আঁশটা ছাড়াতে হবে, তাই ছোট দেখা এত বড়, কোথায় এত বড় দেখেছিস, আমি দেখেছি না ছোট ছোট, আমি ফ্রিজে দেখলাম তো। আর সর নিয়ে এসে ঘি বানাতে হবে, চলো খেয়ে নিই তাহলে। তো আমি খাওয়া দাওয়া করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর বাসনগুলো এখন মাজবো, গুছিয়েছি আর মা এদিকে ঝাঁটা বানাচ্ছে, এই যে মা এখন ঝাঁটা বানানো, উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটা, কে মরে গেছে রে, আইজুল মাস্টার মরে গেছে, উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটাটা দেখো খুব বাজে অবস্থা, তো সে কারণে মা ঝাঁটাটা বানাচ্ছে আর এদিকে দেখো মামি ফুল কোড়াচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ বনগা, ওখানে ঠাকুর ঠাকুর দেখে টেকে আজকে বাড়ি এসছে, আজকে রবিবার, আজকে দ্বাদশী, আজকে মামি বাড়ি আসলো, এসে সব কাজ হয়ে গেছে, এখন স্নান করে এখন পুজো দেবে মামি, স্নান হয়ে গেছে এখন ফুল তুলছে, ফুল তুলে এখন পুজো দেবে। আর আমি এখন বাসনগুলো মাজবো, মেঝে এই যে ঝাঁটা বানি, কষ্ট হয়ে গেছে একটু বসে, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওই যে সজনে গাছে শুকনো আছে সেগুলো মারবো। তো তোমাদের যাদের বাড়ি মানে সজনে গাছ আছে বা গ্রামে যাদের বাড়ি তাদের বাড়ি থাকবে, শহরে থাকবে না, তো তারা শিখে নিতে নাও, যারা জানো না তাদের কাজে লাগবে। এই যে সার্পের জল, এর মধ্যে এই যে ঘর মুছার জল, এর মধ্যে সার্প দিয়ে ঘর মুছেছে বোন, সেই জলের মধ্যেই দিচ্ছি।
এই যে সাপের জল রেডি, এবার চলো শুয়োপোকা গুলো মারি। সেগুলো মা তুলে রেখে দিয়েছে, ও দুটো নষ্ট করেছে, তো আমার সিঁদুর আনা হয়নি। এখানে আছে অবশ্য, তো যাই হোক এখন আমি যাচ্ছি, সর এনেছি বাড়ি থেকে অনেকটা সর, তো সেটা এখন ঘি বানাবো, এখন ঘি বানাবো, তারপরে একটু চা খেতে হবে। আর পুঁটি মাছগুলো কাটা হয়নি, কারণ চারিদিকে মেঘ করেছে, দেখতে পাচ্ছ, ওই দেখো অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে, তো সেখানে মাছগুলো কাটা হয়নি, ভালো করে কাটতে হবে। ওই দেখো কতটা সর, এই দেখো হাফের বেশি, তো এটাকে এখন আমি ঘি বানাবো। আর এখানে লেবু রস করছে, আর এখানে মুছেছিস না? ছি ছি ছি। আর এখানে ফ্রিজে দুধ ছিল, দুধটাকে এখন কেটে গেছে না, নষ্ট হয়ে গেছে, এটা এখন ফেলে দেবে, এটা খাওয়া যাবে না, টক দইও হয়নি ছানাও হয়নি, মানে এটাকে ফেলে দিয়েছে, আর কোনো উপায় নেই। তবে এখন ঘিটা বানিয়ে নিই, সরস্বতী একটা পাত্র, এটা নামা, এটা নামা। তো বোন ওটা লেবু রস করে দিল বোন, এখন ছেলেকে একটু খাইনি। এই ওটা ওটা গামলার মধ্যে দিয়ে গ্যাসে বসা। আর এখানে হরিপদ খাচ্ছে ক্যাডবেরি, দেখা দেখা ক্যাডবেরিটা, তো ঘি বানানো হয়ে গেছে। আর এখানে দেখো কতটা ঘি হয়েছে, অনেকটা ঘি, আর একটা ডিম পোস্ট করেছি, আর সর রুটি করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, মা বোন আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, তো এটা এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে যাব দুধ আনতে। আসো নাই সোনাই, ডিম পোস্ট খাবি, আয়। এখানে দাদা ভাইকে ডিমটা খাই দিচ্ছে, তো এত সুন্দর একটা দৃশ্য, এটা ক্যামেরা বন্দি না করলে ভালো লাগবে না, আর এটা মানে ক্যামেরা বন্দি করা এই কারণেই যে এটা সারাজীবন স্মৃতি হয়ে থাকবে, এত সুন্দর একটা দৃশ্য, ওরা বড় হলেও দেখতে পাবে, দেখো কত সুন্দর লাগছে। দাদা ভাইকে সুন্দর করে ডিম খাই দিচ্ছে, দেখো এই ডিমের উপরে আবার কি দিয়েছে, ডিম ভাজা না এটা পোচ, তো এর উপরে আবার টমেটো সস দিয়ে মাখিয়ে তারপর পিস পিস করে কেটে খাওয়াচ্ছে, কি সুন্দর করে, দেখো আমি ভাত খাওয়ানোর চেষ্টা করছি, ভাত খাইনি, দাদার হাতে সুন্দর ডিমটা খাচ্ছে, দেখো ও দাদা অনেক বড় হয়ে ভাত খাই দেবে, দাদার হাতে খাবে, মায়ের হাতে খাবে না, তাই তো দাদার হাতে টেস্ট লাগে বেশি, টেস্ট টেস্ট লাগে, পাপার হাতেও টেস্ট লাগে, না না পাপা হনুমান হবে, তারা পাপার লাগে, হনুমান গাছে থাকে, ওই ওই দেখা, ওই দেখা একটু মুখ দেখাচ্ছিস, কেমন ঠিক কর, কেমন করতে করি মুখটা কেমন করতে মনে হচ্ছে, প্যারা ঠিক কর, মুখটা ঠিক কর, নর্মাল খাই দে ভাইকে, আচ্ছা ঠিক আছে দোকানে, আচ্ছা বড় হয়ে দেখবি তোরা এইগুলো, ঠিক আছে বড় হয়ে এইগুলো দেখবি, দাদা ভাইকে খাই দিচ্ছে এই সুন্দর দৃশ্যটা দেখবি, দেখবি ভালো লাগবে দেখলে। তো এখন বাজে রাত 11:30, আর মানে কাজ বলতে কি বলতো, বাজে এরকম বলি সব কাজ কমপ্লিট, কিন্তু এখানে তো সব কাজ আমার করা লাগে না, সব কাজ মানে বেশিরভাগ কাজ মা আর বোন করে, আমার কাজ হলো দুপুরবেলা খাওয়ার পরে বাসন মাজি, আর রাত্রেবেলা মানে সব শেষে লাস্ট আমি খাই, ছেলেকে খাই, তো সব শেষে যে বাসনগুলো থাকে সেগুলো মাজি, আর উঠোনটা কোনোদিন ঝাড় দিই কোনোদিন দিই না, ঘরটা ঝাড় দিই, ঘরটা গোছাই, মানে বিছানা দুটো, এই কাজ।
আর মানে পূজোটা দিই মাঝে মাঝে, দিই না মানে টুকটাক যে কাজগুলো সেইগুলো করি। তো সেইগুলো হয়ে গেছে, মানে রাতের বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজেছি, ছেলেকে খাইয়েছি, খাইয়ে ব্রাশ করে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। এসে তারপরে বোন একটা মানে টোনার ইউজ করে, সেটা কিসের দেয় টোনারটা, গুড ভাইবসের, গুড ভাইবসেরই টোনার, আর গুড ভাইবসের একটা নাইট ক্রিম না, তো ওটা নাকি খুব ভালো। তো এই দুদিন ধরে মাখছি, দেখা যাক কি হয়। আমার তো মানে এখন তো মানে ঠান্ডা পড়বে পড়বে ভাব, মানে এখন থেকে একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আজকে তো বৃষ্টি হচ্ছে, তো সে কারণে আগে থেকে মানে ত্বকের যত্ন করা উচিত, তার কারণ মানে আমার এমনি স্কিনটা মানে রাফ হয়ে গেছে। শীত আসলে এই গরমকালে যেরকম মানে ঘামি আবার গোটা বেরোয়, মানে র্যাশ বেরোয়, আর শীতকালে আবার মুখটা ফেটে যায়, মানে ঠিক এই জায়গাটা আর এই জায়গাটা মানে ফেটে থাকে, মানে সব সময় ফেটে থাকে এই জায়গাটা, যদি ক্রিম মাখি এই জায়গাটা থাকে, আর এই সাইডে, এই সাইডে সব জায়গায় মানে ছালোটা ছালোটা মতো হয়ে থাকে। তো ফেস ওয়াশ দিয়ে ধুলেই সেগুলো ফুটে ওঠে, ঠিক আছে। তারপর যখন ক্রিম মাখি তখন ওগুলো মানে চেপে থাকে, আবার মুখ ধুলে আবার মানে পুরোপুরিভাবে যায় না, মানে প্লেন হয় না ত্বকটা। তো সে কারণে আগে থেকেই মাখার মানে যত্ন করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন ছেলেকে ঘুম পাড়াবো, আর এখানে এসে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়াচ্ছি, আর সকালবেলা উঠে আমাকে জ্বালাচ্ছে, আর জ্বালাচ্ছে তখন ঘুমে ডিস্টার্ব হচ্ছে, তারপরে আবার ঘুমিয়ে পড়ছি, তারপরে আবার সেই দেরি হয়ে যাচ্ছে, 12টার সময় ঘুম থেকে উঠছি। তো যাই হোক, আজকে এখন ঘুম পাড়াবো। আমি তো ওই ঘরে ঘুমাই, আমি ওই ঘরের সময় ঘুমাই না, কিন্তু আজকে এই ঘরে ঘুমাচ্ছি, তার কারণ ওই ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার জন্য আমার বোন, বোনের ছেলে, ওরা তো আপনি ঘুমায়, মা দাদি ঘুমায়, ওদের ডিস্টার্ব হয়। তো সেই কারণে আমি বলেছি আজকে ওই ঘরে ঘুমা, আর এই ঘর তো ছোট বোনের ঘর, ছোট বোনের মানে ও আমার মতন দেরি করে ঘুমায়, তো সে কারণে ওর দলে যোগ দিয়েছি আমি, তো এখানে ঘুমাবো। তো তার আগে আমার বোনের যে গিফট দিয়েছে আমার বোনের হবু বর, তো সেটা দেখাবো। সেটা গিফটটা কালকে দেয়নি, দিয়েছে অনেক আগে, পুজোর আগে দিয়েছে। তো এই ফোনটা দিয়েছি আমার বোনের হবু বর, এটা রিয়েলমি মাস্টার এডিশন, দেখো এখানে এরকম একটা কভার দিয়েছে, আমার কভারটা না মানে স্লিপ কাটা, এটা স্লিপ কাটে না। এই ফোনটাও খুব সুন্দর, এরকম বোনের ফটো এখানে। তো এখন কটা বাজে দেখো, 11:44। তো এটাই দিয়েছে, আর এটা দিয়েছে পুজোর আগে, কালকে দেয়নি, পুজোর আগে দিয়েছে। তো আমার বোনের আগের ফোনটাও ভালো আছে, ওটা অনর। তো আমার বোন মানে ক্যামেরার জন্য মানে ওটা ক্যামেরা ভালো ছিল, তাও ওর বর এটা গিফট করেছে, এটার ক্যামেরা খুব সুন্দর, মানে আমারটার থেকেও সুন্দর মনে হয়, ও বলে তো আমারটার থেকে সুন্দর, আমি জানি না, আমি অত বুঝি না। সুগান্ত আমার মানে ফোনের কোনো ইন্টারেস্ট নেই যে আমি ফোন কিনবো দামি দামি, তোমরা তো জানোই, তোমাদের তো বলেছি। তো সুগান্ত দিয়েছে ইচ্ছা করে, তো সে কারণে ব্যবহার করছি, এখনও স্ক্রিন গার্ডটা কিছু লাগানো হয়নি, অর্ডার দিয়েছে এখনও আসেনি। আর মানে কভারটা একটু ভালো মানে মোটা দেখে নিতে হবে, কারণ সবসময় এই মানে একটু মোটা ফোন মানে কভারটা মোটা হয়, তো ধরে ধরে অভ্যাস হয়ে গেছে, এখন পাতলা, তো মনে হচ্ছে স্লিপ কাটবে, পড়ে যাবে হাত থেকে, এরকম সবসময় ভয় লাগছে। তো যাই হোক, এখন তাহলে ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।